সরকার এবং সরকারি দলের লোকরা পুলিশের সহযোগিতায় কিংবা পুলিশের ছত্রছায় যে নির্যাতন এবং অন্যায় আচরণটা করছে আমরা তো নিন্দা জানাই। এত অত্যাচার অনাচার, এত গুম খুন, এত দুর্নীতি তারা করেছে যে তারা ক্ষমতা হারাতে ভয় পায় এবং তারা আশা করছে যে এসব করে বিএনপিকে নির্বাচন থেকে সরাইয়া দেওয়া যায় কি না, যাতে করে আবার 2014 সালের মতো জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতা আসীন হতে পারে।